তো আমরা এখন শপিং করছি দিদির অ্যানিভার্সারির জন্য। দেখাবো না রেশমের সাথে অ্যানিভার্সারিতে দেখাবো, বাট হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি হচ্ছে অন্তরা, তোমরা সবাই জানো। তো এটা হচ্ছে, এই ব্লগটা হচ্ছে যাবে হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আসছে, ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো এটা হচ্ছে 1st March, তো তার জন্য এই ব্লগটা শুরু করছি, মানে এই ব্লগটা, এটা হচ্ছে প্রিপারেশন ব্লগ। বেশি বড় সড়ো কিছু করছি না, ছোটো করে একটা ঘরোয়া একটা প্রোগ্রাম হচ্ছে, তো তার জন্যই আমরা একটা মানে প্রিপারেশন নিচ্ছি। তো সেই ব্লগটাই যাবে এখানে। তো আমরা হচ্ছে কিছু কেনাকাটি করেছি, বোনও বহরমপুরের থেকে কিছু কেনাকাটি করে, সেগুলো তোমরা এই ব্লগে দেখতে পাবে। আর আমি হচ্ছে আজকে বিকেলে বেরোবো, মানে কেক অর্ডার করতে যাবো, তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। কেকটা তোমরা দেখাবো না এখন, কেকটা হচ্ছে তোমাদের অ্যানিভার্সারি ব্লগে যাবে। আর আমরা হচ্ছে আজকে বিকেলে নিমন্ত্রণ করতে যাবো, মানে ও অফিস থেকে ফিরলে পারে, মানে বেশিরভাগ ফোনেই করেছি। আর পাড়ার কয়েকজনকে হচ্ছে আমরা ইয়েতে মানে বলতে যাবো। আজকে বোন আসবে, বহরমপুর থেকে চলে এসেছে, ও মেশে আছে, ও চলে আজকে আসবে। আর আমি আজকে রান্না তোমাদের দিদি করেছে, আমি হচ্ছে জাস্ট মাংসটা করবো। তো তোমার সাথে যদি কিছু ক্লিপিং শেয়ার করতে পারি তো অবশ্যই করবো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, মানে আরও তোমাদের কিছু ক্লিপিং সেখানে অ্যাড করে দেবো, ওগুলো হয়তো আমরা আগে শ্যুট করেছি। আমরা বড়োবাজার থেকে প্রত্যুষণের ড্রেস কিনেছি, আমরা একটা পাঞ্জাবি কিনেছি, তার সঙ্গে ওয়াশকোটগুলো যেগুলো হয়, তো মানে সেট যেটা হয়, তো ওটা কিনেছি। আর সেই ম্যাচিংয়ে আমার জন্য বহরমপুর থেকে আমি ওটা অর্ডার কিনেছি, কারণ আমার বহরমপুর থেকে আমার যে শাড়ির দোকান থেকে আমরা শাড়ি কিনি, আমার ওখানে খুব ভালো লাগে শাড়িগুলো, মানে ওর কালেকশানগুলো খুব ভালো আর খুব সুন্দর রিজনেবল প্রাইসে, অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আর আমাদের দুজনের ম্যাচিং একদম খুব পারফেক্ট হয়েছে, মানে ড্রেসটার, তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো। হয়তো ড্রেসটা তোমাকে দেখাবো না, ড্রেসটা তোমাদের অ্যানিভার্সারিতে দেখাবো, বাট কী কী কিনেছি সেগুলো বোন শেয়ার করবে। বোন করেছে ওখানে ভিডিও, কী কী কিনতে গেছে, ও কিছু প্ল্যান করছে, কিছু কিছু জিনিস সব কিছু বলেনি আমাকে। তো সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো চলো এই ব্লগটা স্টার্ট করছি। তো আজকের মেনু হচ্ছে চিকেন কষা, আমি চিকেনটা রান্না করছি, আর বাকি রান্নাগুলো আমাদের দিদি রান্না করে দিয়ে গেছে, চিকেনটা আমি শুধু করেছি। তো এখন আমরা আছি বড়বাজারে। তো বড়বাজারে এসি মার্কেট বলে একটা মার্কেট আছে, তো সেখানেই একটা দোকান থেকে, শিব নামে একটা দোকান, যাই না পুরো নামটা মনে পড়ছে না, তো সেই দোকান থেকে লেহেঙ্গা, শাড়ি, তারপর শেরওয়ানি, তারপর সমস্ত ছেলেদের জিনিসপত্র, মেয়েদের জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়। তো আমরা সেগুলো দেখতে, আমি শাড়ি আর শেরওয়ানির সেট দেখতে গেছিলাম, তো দাদার জন্য আর দিদির জন্য। তো তোমরা দেখো, আমরা শাড়ি দোকান থেকে কিনিনি, কিন্তু শেরওয়ানিটা কেনা হয়েছে। তো আমরা এখন শপিং করছি দিদির অ্যানিভার্সারির জন্য, আর আজকে দিদির এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি, আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে দিনে ইউটিউবে দেওয়া হয়েছিল, আজকে দিনে আমার দিদির এঙ্গেজমেন্ট হয়েছিল, 1 বছর হয়ে গেল দিদির, দেখতে দেখতে 1 বছর, 1 ইয়ার হয়ে গেল। তো সেদিন হচ্ছে বোনদের সাথে বড়বাজার থেকে ফেরার পরে বোনরা চলে গিয়েছিল মেশে, তো আর আমি চলে এসেছি। তো প্রত্যুষের সঙ্গে আমরা ডিনারে গিয়েছিলাম, মানে আমি আর প্রত্যুষ ডিনারে গিয়েছিলাম, সেদিন 14 February ছিল, তো তার জন্য যাইনি আমাদের, আসলে ও অফিস থেকে বেরিয়ে ওদের ওর খিদে পেয়ে গেছিলো, আমরাও সারাদিন ঘোরাঘুরি করেছি, সেভাবে খাওয়া হয়নি, তো হলো একবারে ডিনারটা করেই ফিরি। লাঞ্চ হয়নি আজকে, কাজের চাপে লাঞ্চ ব্যাগেই পড়ে রয়েছে। তো আমরা প্ল্যান করলাম আজকের এই রুপটপে আসতে, চলে এসেছি, বসেছি রুপটপেই বসে আছি।
তো এখানে খাবারগুলো খুব ভীষণ টেস্টি ছিল। তো সেদিনে আমরা কিছু ক্লিপিংস তোমার সাথে শেয়ার করলাম, আর তারপরেও আমরা আর দুদিন গিয়েছিলাম। আমরা ওই বাইপাসের দিকে ধাবা আছে ওখানে, তো সেখানকারও কিছু খাবার শেয়ার করেছি। ওখানে দারুণ দারুণ মানে খাবারগুলো ছিল। মর্নিং, তো আজ হলো হচ্ছে 23 ফেব্রুয়ারি। তো আজকে এখন যাচ্ছি আমি হলো হচ্ছে দিদির শাড়ি আর আমার দাদার পাঞ্জাবি কিনতে, শপিং করতে দিদির অ্যানিভার্সারির জন্য। তো রেডি হয়ে গেছে, সকালে ঘুম থেকে করে জাস্ট চুলটা বেঁধে নিয়েছে, আর সানস্ক্রিম টানস্ক্রিম আর কিছু না, আর লিপ বাম দিয়েছি। তো এখন যাচ্ছি, আমি সানগ্লাস করে ভিডিও করছি কারণ আমার চোখে তো আর ডার্ক সার্কেল, আমি এখন দেখা যায় না এই জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা। তো এখন আমরা আমাদের বহরমপুরের খাগড়ার একটা নিবেদা দোকান আছে, সেই দোকানে এসেছি দিদির শাড়ি মানে রিসেপশনের শাড়ি কিনতে। তো এখানে সমস্ত শাড়ি কেনা হচ্ছে যেগুলো দেওয়া হবে দিদিকে, তো ওগুলোই দেখছিলাম। খুব সুন্দর কালেকশান এখানে শাড়ির, দিদির বিয়েতে অনেক শাড়ি এখান থেকে কেনা হয়েছে সবাইকে, তত্ত্বে দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য অনেক কিছু, দিদির আইবুড়ো ভাতের, তারপরে আমার দিদির রিসেপশনে আমার যে শাড়িটা ছিল ওই শাড়িটাও, সমস্ত শাড়িগুলো এখান থেকে কেনা হয়েছে। এটা সাউথ ইন্ডিয়ান সিল্ক দেখছো, খুব সুন্দর। এটা রেড কালার, পিওর রেড, কিন্তু দেখে অরেঞ্জ লাগছে কিন্তু খুব সুন্দর কালারটা। আর শাড়ির কালেকশন খুব ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। তো এখন আমাদের শাড়ি কেনা হয়ে গেছে, এবার পাঞ্জাবি কিনতে আসছি দাদার। তো মান্নাবড়ে যেতে পারি, না হলে আমাদের নবাবে আছে, নবাবের পাঞ্জাবিতে যেতে পারি, ওখান থেকে পাঞ্জাবি কিনবো। শপিং ডান হয়ে গেছে, পাঞ্জাবিটা কেনা, কিন্তু ওখানটায় ভিডিও করতে দিচ্ছিল না বলে পাঞ্জাবির ওখানে ভিডিও করতে পারিনি। তো এখন যাচ্ছি বাড়িতে কারণ আর কিছু নেই। তারপরে এই শাড়িটা ব্লাউজটা বানাতে হবে বৌদির কাছে, মানে দীপিকা বৌদির কাছে আজকে ব্লাউজটা বানাতে দেবো। আর আমি যাবো হচ্ছে 25 তারিখ, বৌদি একদিনের মধ্যে করে দিবে। বৌদিকে বলাই ছিল আগে থেকে, বৌদি করেও দেয় আমাদেরকে, মানে আমরা নিজের বৌদি কেন দেবে না, অবশ্যই দেবে। তো চলো বাড়ি যে কথা। গাইস, তো আমি এখন মেসে এসেছি, মানে কলকাতাতে, কলকাতা চলে এসেছি। তো আমি এখন মেসের ছাদে আমি একটু আসলাম, তো এখানে ভিডিওটা করছি। তো আমি আজকে আসলাম, দিজাস ফ্রেশ হয়ে আমি স্নান টান করে আসলাম। তো এরপর হলো হচ্ছে কালকে আমি বেরোবো, একদম কালকে তো শপিং করবো, মানে স্প্ল্যানেটের হাতিবাগান যাবো। তো ওখান থেকে তারপরে দিদিভাই চলে যাবো, তো দিদিভাইতে গিয়ে তোমার সাথে আবার দেখা হবে। তো আমি পারলে স্প্ল্যানেটের হাতিবাগানে কিছু ক্লিপিং শেয়ার করে দেবো তোমাদের সাথে। ট্রাউজারগুলো মাত্র 120 টাকা করেছিল, আর খুব সুন্দর সফট। আমি তো কিনেছি এখান থেকে দুটো, আগে একটা কিনেছিলাম, আজকে একটা কিনলাম। আজকের চেনগুলো 100 টাকা করে পাওয়া যাচ্ছে স্প্ল্যানেটে, আর অনলাইনে কিনতে হবে না। তো আমি এখান থেকে অনেকগুলো কিনেছি, তো তার জন্য আমাকে 90 টাকা করে দিয়েছে। এখানে হচ্ছে এই যে কেকগুলো আছে, এখান থেকে আমরা এখন সিলেক্ট করব কোন কেকটা নেব। এটা একটা দিদির কাছ থেকে নিয়েছি, আমার বার্থডেতে যে দিদিটা বানিয়ে দিয়েছে সেই কেক তার কাছ থেকে অর্ডার করেছি, কারণ খুব সুন্দর বানিয়েছিল, আমাদের ভালো লেগেছিল। তো কেকটা আমি দেখাচ্ছি না কোনটা অর্ডার করেছি, সেটা ইয়ের দিন দেখতে পাবে। তো আমি কেক অর্ডার করা হয়ে গেছে আমাদের, এখান থেকে দিকেও দেখালাম, তার মধ্যে থেকে একটা কেক অর্ডার করছি। আর একটা কেক আমি মানে একটু কাস্টমাইজ করে বানাতে দিয়েছি, ওটা বোনের তরফ থেকে হবে, বাট আমি ডিজাইনটা দিয়ে দিয়েছি দিদিকে। দুটো কেক অর্ডার করা হয়ে গেছে, আমি একটা দিদির কাছ থেকে দিয়েছি, আমার এই পাড়াতেই বাড়ি। দিদিটা আমার বার্থডের সময় বানিয়ে দিয়েছিলো, দেখেছি আমার বার্থডের যে কেকটা, হ্যামার কেকটা ছিল,
তো ওই কেকটা দিদির কাছ থেকে বানানো, ওই দিদিকে বানাতে দিয়েছি। তোমরা দেখতে পাবে দিদি আসবে অ্যানিভার্সারির দিন, অবশ্যই দিদিকে তোমরা দেখতে। তো আমরা এখন হচ্ছে বেরোচ্ছি, আর হচ্ছে কিছু পাড়ার কিছু টুকিটাকে মানে কিছু জনকে নিমন্ত্রণ করার আছে, তো ওই জন্য নিমন্ত্রণটা করবে। তো এখন বেরোবো, তো চলো ওখানে বাইরে যদি ঠিকঠাক মানে নিমন্ত্রণ করতে গিয়ে সেভাবে ভিডিও করতে পারবো কিনা জানি না। আর তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব, আমি পার্পল থেকে কিছু অর্ডার করেছিলাম, তো সেগুলো তোমার সাথে শেয়ার করব। এখানে আছে কিছু জিনিস, তো এইটা এটা খুব ভালো, আমার আগে একটা ছিল ওটা গুড ভাইবস ছিল না, অন্য একটা ছিল এটা চারকোল পিল আপ মাস্ক, চারকোলের ফেস মাস্কটা খুব ভালো লাগে, বেশ খুব ভালো মনে হয় আমার ট্যানটা ওঠে। আর এটা আমি এর আগে অর্ডার মানে এর আগে আমি ইউজ করেছি, আমার খুব ভালো ভালো লেগেছে এটা আমার, তো আবার আমি অর্ডার করেছি, এটা শেষ হয়ে গেছে বলে। এটা পন্ডসের হচ্ছে, এটাও হচ্ছে শীত মাস্ক। আমি হচ্ছে গুড ভাইবস এই ভিটামিন সি অ্যান্ড বি থ্রি এটা অর্ডার করেছি, কারণ আমার ফেস সিরাম শেষ হয়ে গেছে, আমি প্রায় এক বছর চললো, আমার অনেক কটা ফেস সিরাম ছিল, কারণ আমি ফ্রি পেয়েছিলাম অনেকগুলো, তারপর এমনি কিনেছিলাম, তো সব শেষ হয়ে গেছে ইউজ করে, তো এটা হচ্ছে এই জন্য কিনেছি। এটা বেশ ভালো, আমার খুব ভালো লাগে গুড ভাইবস সিরামগুলো, আর অর্ডার করেছি আমি অনেকদিন আগে এসেছে, আমার চার পাঁচ দিন হয়ে গেল, বাট আমি এখনও ইউজ করিনি কিছু। আর এইটা অর্ডার করেছি, এটা হচ্ছে ব্লু হেভেনের এই লিপ বামটা, এটাও বেশ আমি অনেকদিন থেকে করবো করবো ভাবছিলাম, বোনও করে, আমিও দেখেছি অনেক জায়গাতে, আমি বেশ ভালো, আর আমার মনে বেশ হ্যান্ডি একটা লিপ বাম। আর এইটা হচ্ছে গুড ভাইবসের এই যে মাল্টিভিটামিন এই ফেস ক্রিমটা, এটা হচ্ছে আমি ওর সাথে ফ্রি পেয়েছি মানে এই প্রোডাক্টগুলোর সঙ্গে, তো এটা একটা আছে, এটা বেশ ভালোই, বেশ অনেকটা বড় কোয়ান্টিটি আমি পেয়েছি এটা। এখানে হচ্ছে দুটো হচ্ছে ওয়াওয়ের প্রোডাক্ট পেয়েছি, এই যে ওয়াওয়ের প্রোডাক্ট, এই যে একটা শ্যাম্পু আছে এটা ওয়াওয়ের অনিয়ন শ্যাম্পু, আর একটা আছে হচ্ছে মনে হয় ফেস ওয়াশ বা হ্যাঁ একটা ফেস ওয়াশ, একটা ওয়াওয়ের ব্রাইটনিং ফেস ওয়াশ, ভিটামিন সি ব্রাইটনিং ফেস ওয়াশ, এই তিনটে প্রোডাক্ট আমি ফ্রি পেয়েছি, মানে ওই তিনটের সঙ্গে পেয়েছি। আর এই যে প্রোডাক্টগুলোর সঙ্গে দেখলে এরপরে হচ্ছে আরেকটা প্রোডাক্ট, এই যে হাই গাইজ আমি চলে এসেছি দিদির বাড়িতে ছিল, তো আমি হচ্ছে নেটফ্লিক্সে ওয়েব সিরিজ দেখছি, একটা জম্বি সুইট হোম এটা দেখছি, সুইট হোম আমার ফোনে আমার নিউ কভার, তোমাদের আমি শেয়ার করেছি যে আমি স্প্লেন্ড গিয়েছিলাম, তো এই কভারটা ও কিনেছে স্প্লেন্ড থেকে, তোমরা দেখেছো অবশ্যই, কারণ ও হচ্ছে শেয়ার করবে অবশ্যই সবকিছু খুব তাড়াতাড়ি শেয়ার, কারণ সব দেখা করে এখানে এসেছি, তো তাই জন্য মানে আমি তাড়াতাড়ির মধ্যে যেটা মানে পাচ্ছিলামই না তাড়াহুড়ো করে কিনেছি, আর তার জন্য ক্লিপিং শেয়ার করতে পারি যেটুকু বেশি সেটুকু শেয়ার করি। খুব সুন্দর লেগেছে আমার কভারটা, আর আমারও একটা কভার কিনতে হবে, তো তোমাদের সাথে প্রোডাক্টগুলো শেয়ার করলাম। হাই গাইস, তো আমি এখন দিদির বাড়িতে এসেছি, তোমাদের দিদি দেখালো তখন, তো আমি তোমার সাথে শেয়ার করছি আমি যেগুলো স্ল্যান্ড থেকে কিনেছিলাম সব শেয়ার করবো না, আমি জাস্ট কয়েকটা জিনিস কিনেছিলাম, একটা জুতো কিনেছিলাম সেটা আমি ক্লিপিং শেয়ার করে দেবো, জুতোটা আমি পরে চলে এসেছি দিদির বাড়িতে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে প্যান্টগুলো বাড়িতে পরার যে ট্রাউজারগুলো 120 টাকা করে, এই যে এত সুন্দর সুন্দর ফুল প্রিন্টের আমি কী করে দেখাচ্ছি দেখো, যে এই প্যান্টটা খুবই সুন্দর মানে খুব সফট, এটা কোয়ালিটি খুব ভালোই, মানে এত মানে এটা হচ্ছে স্প্ল্যানেটের জিনিস, তাও মানে জিনিসটা খুব সুন্দর সফট আরাম পরে খুবই, আমি এর আগেও কিনেছিলাম। আর হলো হচ্ছে একটা সুন্দর নেকলেস কিনেছি, সেটা দিদির অ্যানিভার্সারিতেই পরবো, তখন দেখিয়ে দেবো তোমাদের সাথে, তো খুব সুন্দর একটা সিম্পল নেকলেস কিনেছি। আর হলো হচ্ছে একটা জুতো কিনেছি যেটা বললাম, আর ফোনের কভারটা তখন দেখালাম, ফোনের কভারও কিনেছি। আরও একটা দিদির জন্য গিফট কিনেছি, এটা দিদির জন্য একটা মালার সেট কিনেছি, তো সেটা হলো হচ্ছে ওই একটা গিফটের মানে আলাদা করে একটা যাবে, মানে তোমার সাথে শেয়ার করছি তারাও তোমরা, তো আমি তো আগেই চলে এসেছি। আর হলো হচ্ছে অ্যানিভার্সারির দিনই বাবা আসবে, শিম্পি আসবে, শিম্পি এখানে আছে কলকাতায়, তো শিম্পি এখানে চলে আসবে, আর ঈশিকা আসবে, আর সবাই আসতে পারছে না কারণ শিবরাত্রি, সেদিনকে শিব পুজো বাড়িতে পুজো হচ্ছে, আর অনেকেই আসতে পারছে না জন্য, তো তারপর হলো হচ্ছে তো তার জন্য পরে একটা ছোটো করে পার্টি হবে বাড়িতে গিয়ে, তো আমি বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছি দিদির জন্য গিফট সেগুলো এই যে তত্ত্বের ট্রে নিয়ে এসেছি, তো এর মধ্যে সাজানো হবে, তো সাজিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে দেবো, একটা আমার আইডিয়া আছে তোমার সাথে অবশ্যই শেয়ার করব, ওটা আলাদা করে একটা ভিডিওতে, তো দেখতে থাকো ভিডিওগুলো। তো তোমরা কি বিদায়ের ভিডিওটা দেখেছো, মানে ওটা মানে আমাদের কাছে সেদিনকে কোনো ক্লিপিংই ছিল না, মানে ব্লগিং তো দূরের থেকে, আমার ফোনটা কোথায় ছিল সেটাই আমি জানি না, মানে ওটা একটা আলাদাই দিন ছিল। যাই হোক,
তো ওই ভিডিওগুলো অনেক দিন পর, মানে আমরা যারা যে আমাদের মানে ক্যামেরাম্যান ছিল, যাদের কাছে যারা ভিডিও করেছিল তাদের কাছ থেকে পেয়েছি অনেক দিন পর। তো সেটা আমি এডিট করে পোস্ট করেছি। এডিট করার সময় মানে আমি যে মানে ওটা দেখেছি কতবার, যতবার দেখি ততবারই আমি আর কি বলবো। তো যাই হোক, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে। তো দিদি এখন গিয়েছে নিমন্ত্রণ করতে, সব জায়গায় ঘুরতে মানে নিমন্ত্রণ করতে গেছে, কেকস অর্ডার করা হয়ে গেছে, আর তো কয়েকটা জিনিস বাকি। তো এই ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ হবে না, তাতে শেষ করে দিব কারণ রাত হয়ে গেছে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো এখন কত টাটা বাই বাই। এখানে হবে ব্যাকড্রপ, মানে এখানে হবে পার্টিটা। তো এখানে এখন ক্লিন চলছে, ক্লিন এই যে ছাদ ক্লিন করা হয়ে গিয়েছে সুন্দর করে, এখানে মানে গাছগুলোকে রাখা হয়ে গেছে। এই যেটা কমলালেবুর গাছ, এখানে কমলালেবু আছে, ছিল সেই কালকে ফাটানো হবে, এগুলো দিওয়ালি থেকে কেনা হয়েছিল, তো ওটা রয়ে গেছে অনেক, তো কালকে ফাটানো হবে। তো এই ব্লগটা আজকে এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগলো, কারণ খুব ছোটো একটা ব্লগ, মানে সব রকম জিনিসপত্র আমরা শেয়ার করেছি একসাথে, পিজি মানে প্রিপারেশান নিচ্ছি সেরকম। তো আজকে হচ্ছে 28, কালকে হচ্ছে 1 মার্চ, তো কালকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে হচ্ছে সব মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার কালকের জন্য ওয়েট করছি। আর প্লিজ তোমার ভিডিওটা দেখালাম না আমাকে, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ আমাদের ভিডিওগুলো শেয়ার করে তো সবাই দেখতে পাই। আমাদের আগের যে ভিডিওটা গিয়েছে বিদায়ের ভিডিওটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই ওগুলো কমেন্ট করে জানিও। আমি একটু বেরোচ্ছি, কাজ আছে কিছু, তো টুকিটাকি যে কাজগুলো আছে ওগুলো কমপ্লিট করে নেবো, আর ভিডিও করছি না, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো তোমাদের এই ভিডিওটা আশা করি ভালো লাগবে। তো টাটা।